প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ভৌত আলোকবিজ্ঞান চ্যাপ্টারটির লেকচার টু শুরু করছি। তো আমরা গত লাস্ট ক্লাসে আলোর আলোর ব্যতিচার কি এবং আলোর ব্যতিচার কিভাবে সংঘটিত হয় এবং তার যে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা গুরুত্বপূর্ণ আরো দুটি আলোকীয় ধর্ম পড়বো, একটি হচ্ছে আলোর অপবর্তন এবং আরেকটি হচ্ছে আলোর সমাবর্তন। তো আলোর অপবর্তন বলতে বোঝানো হয় যে কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে বা সরু চীরের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোকরশ্মির জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে বেঁকে যাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে বলা হয় আলোর অপবর্তন। অর্থাৎ আলো যখন কোনো ধার ঘেঁষে তোমার বা কোনো চীরের মধ্য দিয়ে যখন তোমার যায় বা তোমার সঞ্চালিত হয়, তখন এই ধার ঘেঁষে যাওয়ার সময় বা চীরের মধ্য দিয়ে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে আলোক রশ্মির বেঁকে যাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে বলা হয় আলোর অপবর্তন। নর্মালি দেখো, আমি এখানে বেশ কিছু চিত্র আমি এখানে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি, একটু খেয়াল করো। তোমার এখানে দেখো, এটা একটা তোমার ওপেনিং বা খোলা একটা অংশ, এটাকে বলা হচ্ছে চীর। তো এই চীরে নর্মালি তোমার এই তোমার এই বরাবর যে রেটা আসবে সেটা প্রতিফলিত হয়ে যাবে, এই চীর ধার ঘেঁষে যেটা যাবে সেটা এই পয়েন্টে আসবে, মাঝখানে দিয়ে অনেকগুলো রে তোমার এই পয়েন্টে এসে আপতিত হবে, আবার এই চীর এই পয়েন্টের এই ধার ঘেঁষে গিয়ে তোমার এই পয়েন্টে এসে আপতিত হবে, আর এখান দিয়ে কোনো আলোরশ্মি এলে প্রতিফলিত হয়ে আবার ওইদিকে ফিরে যাবে। এখন নর্মালি আমাদের জ্যামিতিক যে কনসেপ্ট, সেই জ্যামিতিক কনসেপ্টের আলোকে আমরা জানি যে আলো সবসময় সরল পথে গমন করে, ফলে তোমার এই অংশটা ইলুমিনেটেড হবে, অর্থাৎ তোমার আলো উজ্জ্বলতা দেখা যাবে, কিন্তু এই পয়েন্টের উপরে এবং এই পয়েন্টের নিচে কি দেখা যাবে, তোমার অন্ধকার দেখা যাবে, অর্থাৎ কোনো আলো দেখা যাবে না। তাহলে তোমার এই অংশটা তোমার উজ্জ্বলতা দেখা যাবে, তথা তোমার ইলুমিনেটেড হবে, আলোক উজ্জ্বলতা তৈরি হবে, তথা আলো দেখা যাবে, আর এই পয়েন্টের উপরে এবং এই পয়েন্টের নিচে অন্ধকার দেখা যাবে। এটা হচ্ছে জ্যামিতিক জ্ঞান থেকে আমরা এটা বলতে পারি। আবার তোমার এইটার ক্ষেত্রে দেখো, এখানে একটা প্রতিবন্ধক আমরা এখানে স্থাপন করেছি, তাহলে প্রতিবন্ধক বরাবর যে রেগুলো আসবে সেটা আর এখানে এই প্রান্তে আসবে না, ফলে তোমার এই প্রতিবন্ধকের এই ধার ঘেঁষে যে রেটা আসবে সেটা সরল পথে এই পয়েন্টে এসে পতিত হবে, পর্দায় আপতিত হবে, আর এই ধার ঘেঁষে যে আলোগুলো সেটা আসবে সেটা পর্দার এই পয়েন্টে আপতিত হবে, আর এটার উপর দিয়ে যে রেগুলো যাবে সেটা তো পর্দায় তোমার এই যেকোনো পয়েন্টে এসে তোমার আপতিত হবে, এই রেগুলো এখানে এসে আপতিত হবে, ফলে তোমার এই প্রতিবন্ধকের কারণে আলোকরশ্মি যে সরল পথে গমন করে সেই সরল পথের কনসেপ্ট থেকে আমরা বলতে পারি তোমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝে এখানে শ্যাডো তৈরি হবে, তথা জ্যামিতিক ছায়া অঞ্চল তৈরি হবে। জ্যামিতিক ছায়া অঞ্চল তৈরি হওয়ার অর্থ হচ্ছে যে তোমার এই পয়েন্টের নিচে এবং এই পয়েন্টের উপরে কোনো আলো দেখা যাবে না, অর্থাৎ তোমার এই পয়েন্টের উপরে আলোক উজ্জ্বলতা দেখা যাবে, ইলুমিনেটেড হবে, আর এই পয়েন্ট নিচে আলোক উজ্জ্বলতা দেখা যাবে। এটা আমরা জ্যামিতিক জ্ঞান থেকে আমরা বলতে পারি। কিন্তু আলোর ধর্ম হচ্ছে, আলোর যে ন্যাচারাল ফেনোমেনা সেটা স্প্রেডিং, অর্থাৎ আলো তোমার কি হয়ে যায়, স্প্রেড হয়ে যায়। তো আলো স্প্রেড হওয়ার কারণে তোমার কি হয়ে যায়, যে তোমার যখন এই আলোকরশ্মি যখন কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে তোমার সঞ্চালিত হয়, তখন তোমার সোজা যে রে গুলো যাবে সেটাতে যাবে, সাথে সাথে তোমার কিছু রে তোমার ডিফ্রাক্টেড হয়ে যায়, স্প্রেডিং হয়ে যায়, বেঁকে যায়। অর্থাৎ এই রে গুলো বেঁকে গিয়ে তোমার পর্দার এই পয়েন্টের উপরে এবং এই পয়েন্টের নিচেও তোমার কিছু আলো দেখা যায়, তার মানে তোমার এই পয়েন্টের উপরে তোমার উজ্জ্বলতা দেখা যাবে। অর্থাৎ জ্যামিতিক জ্ঞান থেকে আমরা বলতে পারতাম যে এই পয়েন্ট থেকে তোমার এই পয়েন্টটা তোমার ইলুমিনেটেড হবে, অর্থাৎ আলোক উজ্জ্বলতা দেখা যাবে। কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি তোমার ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে এই পয়েন্টের কিছুটা উপরে এবং এই পয়েন্টের কিছুটা নিচেও তোমার হালকা আলো দেখা যায়। তাহলে কেন হলো, তাহলে এটার মূল কারণটাই হলো যে আলোকরশ্মি যখন কোনো ধার ঘেঁষে তোমার সঞ্চালিত হয় বা কোনো চীরের মধ্য দিয়ে যখন সঞ্চালিত হয়, তখন এই সঞ্চালনের সময় তোমার এই ধারে বা চীরে যে তরঙ্গ মুখটা আসবে সেই তরঙ্গ মুখের কম্পনের ফলে তো গৌণ তরঙ্গ গুলো তৈরি হবে, এই গৌণ তরঙ্গের কিছু গৌণ তরঙ্গ জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে প্রবেশ করে। তো এই গৌণ তরঙ্গ গুলো যখনই এই জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে প্রবেশ করে, তখনই তোমার এই বিন্দুর উপরে এবং এই বিন্দুর নিচেও কিছু হালকা আলো দেখা যায়। তো এই যে আলোটা দেখা যাচ্ছে, তথা আলো যে তোমার ডিফ্র্যাক্টেড হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, এই ঘটনাকে বলা হচ্ছে তোমার আলোর অপবর্তন। এখানে বেশ কিছু উদাহরণ এখানে দেখানো হয়েছে, সেগুলো একটু তোমরা দেখবে। এই যে তোমার এটা একটা প্রতিবন্ধক, তার মানে তোমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের শ্যাডো অন্ধকার দেখার কথা, কিন্তু তোমার দেখা যাচ্ছে যে তোমার এই পয়েন্টের নিচেও কিছু আলো এখানে চলে আসছে, আবার এই পয়েন্টের নিচের দিকে কিছু আলো এখানে চলে আসবে, ফলে দেখা যাবে যে তোমার নর্মালি তোমার এই বরাবর এখানে আর এই বরাবর এই পয়েন্ট, এই দুই পয়েন্টের মাঝে কিন্তু আলো দেখার কথা না, কিন্তু দেখা যাবে যে তোমার এই পয়েন্টের উপরে এবং এই পয়েন্টের নিচেও কিন্তু আলো দেখা যায়। তার মানে তোমার এই শ্যাডোর হওয়ার কথা ছিল আসলে এই টোটালটা, কিন্তু দেখা যাচ্ছে শ্যাডো এতটুকু তৈরি হচ্ছে,
তার মানে এই পয়েন্টের উপরে এবং এই পয়েন্টের নিচেও কিছু হালকা আলো দেখা যায়। এই যে আলো যে বেঁকে যাচ্ছে, এই বেঁকে যাওয়ার যে ঘটনা সেটা কিন্তু আমি আলোর অপবর্তন। তো আলোর অপবর্তনের ক্ষেত্রে এখানে বেশ কিছু কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে ধারের ক্ষেত্রে ধার খুব তীক্ষ্ণ হতে হবে এবং এর প্রস্থ বা বেধ আলো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনীয় হতে হবে। আলো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে যদি তুলনীয় হয়, নর্মালি আলো তরঙ্গ দৈর্ঘ্য তো অনেক ক্ষুদ্র, তো তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র হওয়ার কারণে এর এনার্জিটা তোমার কি হয় বেশি হয়। এনার্জি বেশি হলে তোমার এই আলোগুলো ডিফ্রাক্টেড হয়ে যাওয়ার প্রবণতা তোমার কি হয় বেশি হয়। এই জন্য তোমার ধারকে অবশ্যই কি হতে হয়, তীক্ষ্ণ হতে হয়। আর আরেকটা কন্ডিশন হচ্ছে যে তোমার ছিদ্র খুব ছোট হতে হবে, তথা ছিদ্রের যে ব্যাস, এই ব্যাসটা যদি আলো তরঙ্গ দৈর্ঘ্যের সমান হয় তাহলে তোমার অপবর্তনের যে প্যাটার্ন গুলো আছে এই প্যাটার্ন গুলো তোমার পরিষ্কার বোঝা যায়। তাহলে তোমার আলোর অপবর্তন কি জিনিস সে বিষয়গুলো আমরা জেনে গেলাম, এবং আলোর অপবর্তনের ক্ষেত্রে এই দুটা কন্ডিশন তোমার একটু মুখস্থ করবে। আলোর অপবর্তন কেন সৃষ্টি হয় সেটার ব্যাখ্যা আমি দিয়েছি অলরেডি, যে আলোর যখন কোনো ধার ঘেঁষে তোমার সঞ্চালিত হয় না, তখন সেই ধারে যে তরঙ্গমুখটা আসবে সেই তরঙ্গমুখ থেকে তোমার গৌণ তরঙ্গ গুলো তোমার বা উপতরঙ্গ নিঃসৃত হয়। এই উপতরঙ্গ গুলো তোমার স্প্রেডিং হয়ে যায়, চারিদিকে ছড়িয়ে যায়। ফলে এই গৌণ তরঙ্গ গুলো স্প্রেডিং হওয়ার কারণে জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে গৌণ তরঙ্গ গুলো প্রবেশ করে, আর এই গৌণ তরঙ্গ গুলোর প্রবেশের কারণে তোমার তাদের ব্যতিচার হয় তথা উপরিপাতন হয়, আর উপরিপাতন হওয়ার কারণে তোমার এখানে জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে আলো দেখা যায়। এই জন্য তোমার আলোর অপবর্তন সৃষ্টি হয়। আচ্ছা, তো আলোর অপবর্তন হচ্ছে দুই প্রকার, একটা ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন আর একটা হচ্ছে তোমার ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন আর একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। এই সংজ্ঞাগুলো দেখবে, পরীক্ষা এক মার্কের জন্য আসতে পারে অনেক সময়। ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন হচ্ছে যেসব অপবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধক বা চির হতে ছিদ্র হতে আলোক উৎস এবং পর্দা উভয়ে কার্যকর ভাবে অসীম দূরত্বে অবস্থান করে, মানে অনেক দূরে অবস্থান করে, সেটাকে বলা হয় ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন। এবং ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে আপতিত আলো তরঙ্গমুখ অলমোস্ট সমতল তরঙ্গমুখ হয়। আর তোমার ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন আর ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের সংজ্ঞাটা হচ্ছে যে তোমার কোনো প্রতিবন্ধকের প্রতিবন্ধক হতে বা চির হতে উৎস এবং পর্দা যদি সসীম দূরত্ব অবস্থান করে তাহলে পর্দায় যে অপবর্তন পাওয়া যায় সেটা হচ্ছে তোমার ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। তাহলে অপবর্তন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন আর একটা হচ্ছে তোমার ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। তো তোমাদের সিলেবাসে ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনের একটা পরীক্ষা আছে, সেটাকে বলা হচ্ছে তোমার ডিফ্রাকশন বাই সিঙ্গেল স্লিট একক চিরের দরুন অপবর্তন। তো একক চিরের দরুন অপবর্তন এখানে এই চিত্রে এখানে দেখানো হয়েছে। দেখো এখানে একটা আলোক উৎস, এখানে একটা উত্তল লেন্স স্থাপন করা হয়েছে, এখানে আর একটা উত্তল লেন্স স্থাপন করা হয়েছে, এটা একটা চির, এই যে এপি এটা ফাঁকা বা ওপেনিং বলা হচ্ছে, এটাকে চির বলা হচ্ছে, সরু ছিদ্র পথ, আর এইটাকে বলা হচ্ছে তোমার পর্দা, ডান দিকের এটাকে বলা হচ্ছে তোমার পর্দা। আচ্ছা, এখন তোমার চির হতে পর্দার দূরত্বকে আমরা নামকরণ করেছি ডি। আচ্ছা, তো এখন চিরের যে প্রস্থ এটাকে আমরা নামকরণ করেছি একক চিরের দরুন অপবর্তন। এখন তোমার এই আলোক উৎসটা তোমার এই লেন্সের প্রধান ফোকাসে স্থাপন করা আছে। তো আমরা জানি যে আলোকরশ্মি যদি তোমার কোনো লেন্সের প্রধান ফোকাসে স্থাপিত হয় আলোক উৎস, তাহলে সেখান থেকে আলোক যতগুলো আলোকরশ্মি লেন্সে আপতিত হবে তারা প্রতিসরণের পরে পরস্পর সমান্তরাল প্রতিসরিত হবে। তাহলে এই রে গুলো সমান্তরালে প্রতিসরিত হয়ে তোমার এই লেন্সে আপতিত হয়ে তারা আবার প্রতিসরণের পরে এই লেন্সের আবার প্রধান ফোকাসে কি স্থাপন করা আছে, পর্দায়, মানে পর্দা স্থাপন করা আছে। তাহলে তোমার এই লেন্সে যে রে গুলো আপতিত হলো এই রে গুলো আপতিত হয়ে তারা প্রতিসরণের পরে এই পয়েন্ট এসে তারা কি হবে, মিলিত হবে। তো এটা যেহেতু ওপেনিং খোলা, সুতরাং দেখা যাবে যে তোমার এই বরাবর অসংখ্য রে কিন্তু তোমার এখানে এসে মিলিত হবে। ফলে তোমার ও বিন্দুর উপরে অর্থাৎ এই পয়েন্ট থেকে ও বিন্দু নিচে এই পয়েন্ট, এই পয়েন্টের মাঝে কিন্তু একটা চরম উজ্জ্বল বিন্দু তৈরি হবে, যেই উজ্জ্বল বিন্দুর আলোক উজ্জ্বলতা সবচেয়ে কি হবে বেশি হবে, যেহেতু এখানে খোলা তার মানে অসংখ্য রে তোমার এখানে এসে মিলিত হবে। আমি তো তিনটা রে দেখাচ্ছি এখানে, বাস্তবে অসংখ্য রে এখানে এসে মিলিত হবে। ফলে দেখা যাবে যে তোমার এই ও পয়েন্টে যে বিন্দুটা তৈরি হবে, উজ্জ্বল ডোরাটা তৈরি হবে, সেটার নাম কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, সেন্ট্রাল ম্যাক্সিমা বলা হয়। সেন্ট্রাল ম্যাক্সিমা, কেন্দ্রীয় চরম বিন্দু বা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু বলা হয় এইটাকে। এরপরেও তোমার এই ও বিন্দুর উপরে এবং ও বিন্দু নিচেও কিন্তু আরো অসংখ্য উজ্জ্বল অন্ধকার ডোরা তৈরি হবে, যেহেতু তোমার ওই বিন্দুগুলোর উপরে এবং এই বিন্দুটা নিচে, এই বিন্দুর উপরে এবং এই বিন্দুর উপরে অসংখ্য তোমার গৌণ তরঙ্গ তোমার ডিফ্রাক্টেড হয়ে যাবে, বেঁকে যাবে। ফলে ওই গৌণ তরঙ্গগুলোর উপরিপাতনের ফলে তোমার এই ও বিন্দুর উপরে এবং এই ও বিন্দুর নিচেও কিন্তু তোমার অসংখ্য উজ্জ্বল অন্ধকার ডোরা তৈরি হবে। তাহলে তোমার এখানে তোমার এই মাঝখানে এই বিন্দুটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু বা উজ্জ্বল বিন্দু, ইংলিশে বলা হয় সেন্ট্রাল ম্যাক্সিমা। এই সেন্ট্রাল ম্যাক্সিমার উপরে কিন্তু উজ্জ্বল ডোরা থাকবে এবং নিচেও অন্ধকার উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরা থাকবে। তো এখন সেটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এই ক্যালকুলেশন
এখানে দেখো, এখানে ধরা হয়েছে যে তোমার এখান থেকে যে রে গুলো, এখান থেকে একটা রে ডিফ্র্যাক্টেড হয়ে গেল থেটা অ্যাঙ্গেলে, এখানে যে রেটা সেটা থেটা অ্যাঙ্গেলে ডিফ্র্যাক্টেড হয়ে গেল, আর এখান থেকে একটা রে থেটা অ্যাঙ্গেলে ডিফ্র্যাক্টেড হয়ে গেল, তাহলে তোমার এই প্রত্যেকটা রে থেটা অ্যাঙ্গেলে ডিফ্র্যাক্টেড হয়ে তারা তারা এই লেন্থ আপতিত হয়ে প্রদর্শনের পরে এই ও প্রাইম পয়েন্টে তারা কি হলো, মিলিত হলো। আচ্ছা, এখন এই ও প্রাইম পয়েন্টে তোমার উজ্জ্বল বিন্দুও তৈরি হতে পারে, আবার অবম অন্ধকার বিন্দুও তৈরি হতে পারে। উজ্জ্বল বিন্দুকে বলা হয় তোমার চরম বিন্দু, চরম বিন্দু বলা হয়, আর অন্ধকার বিন্দুকে বলা হয় অবম বিন্দু। চরম বিন্দু মানে উজ্জ্বল বিন্দু বা তোমার গঠনমূলক ব্যতিচার, আর অবম বিন্দু বা অন্ধকার বিন্দু মানে হচ্ছে তোমার ধ্বংসাত্মক ব্যতিচার। তার মানে আমার এই ও প্রাইম পয়েন্টে উজ্জ্বল বিন্দুও তৈরি হতে পারে, অন্ধকার বিন্দুও তৈরি হতে পারে। সেটা আমরা এখানে ক্যালকুলেশন করে দেখব যে কি ওখানে কি বিন্দুটা তৈরি হচ্ছে। দেখো, সেটা বোঝানোর জন্য আমরা এখানে একটা ক্যালকুলেশন নিয়ে এসেছি। আমরা এখানে দেখো এই চীরের যে প্রস্থ সেটাকে আমরা নামকরণ করেছি এ, আর তোমার এখানে যে রেগুলো ডিফ্র্যাক্টেড হয়ে গেলে সেই অ্যাঙ্গেল গুলো হচ্ছে তোমার থেটা। তাহলে তার উপরে যদি লম্ব টানা হয় তাহলে তোমার এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেই অ্যাঙ্গেল তোমার কি হবে, থেটা হবে। তাহলে তোমার এই থেটা হল এটা, এই অ্যাঙ্গেলটা থেটা হলে তোমার এখান থেকে যে রেটা ও প্রাইম পয়েন্টে গিয়েছে, এখান থেকে যে রেটা ও প্রাইম পয়েন্টে যাবে, আবার এখানে বি থেকে যে রেটা ও প্রাইম পয়েন্টে যাবে, এই রেগুলোর মধ্যে কি তৈরি হবে, একটা পথ পার্থক্য তৈরি হবে, তথা দশা পার্থক্য তৈরি হবে। সেই পথ পার্থক্য দেখানোর জন্য আমরা এখানে এ থেকে এই রে গুলোর উপরে লম্ব টেনে দিয়েছি। তাহলে এই রে এর সাথে এই রে এর পথ পার্থক্য হচ্ছে এতটুকু ডিস্টেন্স, আর এই রে এর সাথে এই রে এর পথ পার্থক্য হচ্ছে তোমার এতটুকু ডিস্টেন্স, বিসি যে ডিস্টেন্স সেটা। তো এটা যেহেতু লম্ব তাহলে তোমার এটা 90 ডিগ্রি, তাহলে তোমার এ বিটা হবে অতিভুজ, আর এইটা যেহেতু থেটা তাহলে তোমার বিসিটা হবে তোমার লম্ব। তার মানে আমরা এই বিসি লম্ব তথা পথ পার্থক্যটা আমরা ক্যালকুলেশন করে বের করতে চাচ্ছি। তার মানে আমরা এখানে লিখতে পারি, দেখো তোমার বিসি ইকাল টু অতিভুজ ইন্টু সাইন থেটা। তাহলে বিসি ইকাল টু অতিভুজ মানে হচ্ছে এ ইন্টু সাইন থেটা। এবারে ও কে তো বলা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা, এবার আমরা বের করবো ফার্স্ট সেকেন্ডারি মিনিমা বের করবো। মিনিমাম বলতে বোঝানো হচ্ছে অবম বিন্দু বা অন্ধকার বিন্দু আমরা বের করতে চাচ্ছি। তো এখন সেটা বের করার জন্য তোমার এই যে চিরটা, এই চিরটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করে তোমার এখান থেকে একটা রিয়ে যাচ্ছে, এখান থেকে একটা রিয়ে যাচ্ছে, এখান থেকে একটা রিয়ে যাচ্ছে। এখন এই বি এবং সি এর যে পথ পার্থক্যটা সেটাকে আমরা ধরে নিলাম ল্যামডা। তাহলে তোমার এটা যদি ল্যামডা হয় তাহলে তোমার এখান থেকে এইটু পথ পার্থক্য কত হবে, এটা ল্যামডা বাই টু হবে, অর্ধেক হয়ে যাবে। যেহেতু আমরা সমান দুইটা ইকুয়াল পার্টে ভাগ করেছি, সমান দুই অংশে ভাগ করেছি, ফলে এটা ল্যামডা হলে তোমার এখান থেকে একটু পথ পার্থক্য কত হবে, ল্যামডা বাই টু হবে। তার মানে আমরা বলতে পারি এ থেকে এই পয়েন্টের মাঝে পথ পার্থক্য হচ্ছে ল্যামডা বাই টু, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝে পথ পার্থক্য হচ্ছে ল্যামডা বাই টু। তার মানে আমার এই দুটা পয়েন্টের মাঝে পথ পার্থক্য ল্যামডা বাই টু, আবার এই দুটা পয়েন্টের মাঝে পথ পার্থক্য ল্যামডা বাই টু। ফলে এই ল্যামডা বাই টু, এই ল্যামডা বাই টু যখন পর্দায় গিয়ে মিলিত হবে তখন তাদের মাঝে যে আবার পথ পার্থক্য তৈরি হবে সেটা এরা কি করবে, একে অপরকে ক্যান্সেল করে দিবে। অর্থাৎ ল্যামডা বাই টু মাইনাস ল্যামডা বাই টু হওয়ার কারণে এরা একে অপরকে ক্যান্সেল করে দিলে তোমার এই ও প্রাইম পয়েন্টটা আসলে কোনো তরঙ্গ দৈর্ঘ্য থাকছে না, তার মানে এখানে কোনো আলো দেখা যাবে না। এই আলো দেখা যাবে না বলেই তোমার এই ও প্রাইম পয়েন্টে তোমার কি তৈরি হবে, সেকেন্ডারি মিনিমা তৈরি হবে, ফার্স্ট সেকেন্ডারি মিনিমা তৈরি হবে। আচ্ছা, তার মানে এখানে কোনো আলো দেখা যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি বিসি, এই বিসির পরিবর্তে আমরা জানি এ সাইন থেটা ওয়ান, দ্যাট ইজ আমরা এখানে পথ পার্থক্যটা কত পেলাম ল্যামডা। তাহলে এ সাইন থেটা ওয়ান ইকুয়াল টু ল্যামডা। এবার সেকেন্ডারি মিনিমা বের করার জন্য আমরা ফার্স্ট সেকেন্ডারি মিনিমা বের করার জন্য যেমন এখানে এটাকে দুইটা ইকুয়াল পার্টে ভাগ করেছিলাম, এবারে আমরা এটাকে চারটা ইকুয়াল পার্টে ভাগ করব। চারটা ইকুয়াল পার্টে ভাগ করলে আমার এটার বি থেকে সি এর যে পথ পার্থক্য সেটা হচ্ছে তোমার 2 ল্যামডা। দুটার জন্য যদি ল্যামডা হয় চারটার জন্য 2 ল্যামডা হবে। অর্থাৎ কন্ডিশন গুলো হচ্ছে তোমার ল্যামডা 2 ল্যামডা, তোমার 3 ল্যামডা, 4 ল্যামডা, এইরকম আর কি জোড় গণিত, মানে তোমার পূর্ণ সংখ্যক গণিত। তাহলে 4 ইকুয়াল পার্টে ভাগ করার জন্য তাহলে এটা তৈরি হবে তোমার 2 ল্যামডা। তার মানে তোমার এখানে 4টা 4টা ইকুয়াল পার্টে ভাগ করলে কি হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের তরঙ্গ দৈর্ঘ্য হবে পথ পার্থক্য হবে ল্যামডা বাই টু, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের পথ পার্থক্য ল্যামডা বাই টু, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের পথ পার্থক্য ল্যামডা বাই টু হবে, একইভাবে এই পয়েন্ট থেকে পয়েন্টের পথ পার্থক্য ল্যামডা বাই টু হবে। তার মানে প্রত্যেকটা পিয়ার কিন্তু একে অপরকে কি করে দিবে, ক্যান্সেল করে দিবে, ফলে পর্দায় তারা যে পয়েন্টে মিলিত হবে সেখানে কোনো তরঙ্গ দৈর্ঘ্য থাকবে না, আর তরঙ্গ দৈর্ঘ্য না থাকলে সেখানে কোনো আলো দেখা যাবে না। তাহলে সেক্ষেত্রে আমার পথ পার্থক্যটা তৈরি হচ্ছে এ সাইন থেটা টু, সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এই জন্য নামকরণ করা হয়েছে থেটা টু। তাহলে এ সাইন থেটা টু দ্যাট ইজ ইকুয়াল টু 2 ল্যামডা। তাহলে আমরা এইভাবে যদি একটার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এ সাইন থেটা ওয়ান ইকুয়াল টু প্রথম যে সেকেন্ডারি মিনিমা ছিল তার জন্য ল্যামডা, সেকেন্ডারি মিনিমার জন্য 2 ল্যামডা, তাহলে থার্ড সেকেন্ডারি মিনিমার জন্য হবে 3 ল্যামডা,
তাহলে আমরা এইভাবে লিখতে পারি ফর এন সেকেন্ডারি মিনিমা দ্যাট ইজ এ সাইন থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন থিটা এন দ্যাট ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডিভাইডেড এ ফর এ ভেরি স্মল অ্যাঙ্গেল এখানে যে অ্যাঙ্গেল গুলো তৈরি হয় বাস্তবে এই অ্যাঙ্গেল গুলো খুবই ক্ষুদ্র অ্যাঙ্গেল যার জন্য আমরা সাইন থিটাটাকে কি লিখতে পারি থিটা লিখতে পারি তাহলে থিটা এন দ্যাট ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডিভাইডেড এ ফর এ ভেরি স্মল অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু এক্স বাই ডি কত ক্রমের জন্য অপবর্তন অ্যাঙ্গেল বের করতে চাও সেই এন হচ্ছে তোমার সেই ক্রম আর ল্যামডা হচ্ছে তোমার ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য তুমি যদি দ্বিতীয় ক্রমের অবম বিন্দুর জন্য অপবর্তন কোণ বের করতে চাও তাহলে এন এর মান হবে টু অর্থাৎ এন এর মান এখানে শুরু হবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখান থেকে ওয়ান থেকে শুরু হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইরকম তাহলে এখানে এই এন এর মান যত ক্রমের জন্য বের করতে চাচ্ছে এন এর মান তত বসাতে হবে আর এখানে ল্যামডা জানা থাকবে এই জানা থাকবে ক্যালকুলেশন করলে আমরা সেটা এন পেয়ে যাবো আচ্ছা তাহলে আমরা এতক্ষণ যেটা ক্যালকুলেশন করলাম সেটা হচ্ছে অবম বিন্দু বা অন্ধকার বিন্দু বের করলাম এবারে চরম বিন্দু তো মাঝখানে সেন্ট্রাল ম্যাক্সিমাম আমরা পেয়ে গেছি এর পরেও তো আরো চরম বিন্দু অবম বিন্দু তৈরি হবে তো সেইগুলোকে বলা হচ্ছে ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা বা প্রথম প্রথম ক্রমের উজ্জ্বল বিন্দু বলা হয় এটাকে তো সেটার জন্য দেখো তোমার এই চিটটাকে সমান তিনটা অংশে ভাগ করতে হবে তাহলে সমান তিনটা অংশে ভাগ করলে তোমার এটার যে পথ পার্থক্য সেটাকে ধরতে হবে তোমার থ্রি ল্যামডা বাই টু এই যে দেখো থ্রি ল্যামডা বাই টু এটার জন্য কিন্তু আসলে তোমার অন্ধকার অন্ধকার বিন্দু অন্ধকার ডোরা তৈরি হয় কিন্তু এখানে কি আসছে দেখো এই কন্ডিশনটা তাহলে থ্রি ল্যামডা ডিভাইডেড টু তাহলে থ্রি ল্যামডা বাই টু হলে দেখো এখানে ফিজিক্যাল মিনিংটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের পথ পার্থক্য হচ্ছে ল্যামডা বাই টু এই রে এর সাথে এই রে এর পথ পার্থক্য ল্যামডা বাই টু আবার এই রে এর সাথে এই রে এর পথ পার্থক্য ল্যামডা বাই টু তাহলে তোমার দেখো এখানে তোমার তিনটা সমান অংশে ভাগ করা হয়েছে তাহলে তোমার এই অংশ এবং এই অংশের মাঝে যে প্রত্যেকটা পিয়ারের যে পথ পার্থক্য এরা কিন্তু একে অপরকে ক্যান্সেল করে দিবে কিন্তু এটার জন্য কিন্তু কোনো পিয়ার নাই তো এটার জন্য কোনো পিয়ার বা জোড়া না থাকার কারণে এখানে যে পথ পার্থক্যটা তৈরি হচ্ছে ল্যামডা বাই টু তার জন্য তোমার পর্দায় তোমার হালকা আলো দেখা যাবে এর জন্য তোমার ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমাটা কি হবে তৈরি হবে এই জন্য তোমার এখানে এ সাইন থেটা ওয়ান পথ পার্থক্য থ্রি ল্যামডা বাই টু আর তাহলে এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা সেকেন্ড সেকেন্ডারি ম্যাক্সিমার জন্য ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমার জন্য এটাকে কয়টা অংশে ভাগ করেছো তিনটা সেকেন্ড সেকেন্ডারি ম্যাক্সিমার জন্য এটাকে বিজোড় সংখ্যক অংশে ভাগ করতে হবে পাঁচটি অংশে ভাগ করতে হবে পাঁচটি অংশে ভাগ করলে চারটা অংশের জন্য যে পিয়ার গুলো তৈরি হবে তারা একে অপরকে ক্যান্সেল করে দিবে লাস্ট অংশের জন্য যে ল্যামডা বাই টু পার্থক্য থাকবে তারা পর্দায় গিয়ে মিলিত হয়ে সেখানে একটা উজ্জ্বল আলো দেখা যাবে এইভাবে তোমার এনতম যদি আমরা এনতম ম্যাক্সিমার জন্য যদি বের করতে চাই তাহলে এন এ সাইন থিটা এন দ্যাট ইজ ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি উজ্জ্বল ডোরার জন্য তোমার যে কোনো ক্রমের জন্য তোমার অপবর্তন কোণ কত সেটা সমীকরণ ব্যবহার করে কি করব বের করব তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করে অবম বিন্দুর জন্য অপবর্তন অ্যাঙ্গেল বের করব এই সমীকরণটা ব্যবহার করে এ সাইন থেটা এন এ সাইন থেটা এন দ্যাট ইজ ইকুয়াল টু এন ল্যামডা আর এই সমীকরণটা ব্যবহার করে এ সাইন থেটা এন প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু এই সমীকরণটা ব্যবহার করে আমরা কি বের করব এন তম উজ্জ্বল ডোরার জন্য অপবর্তন কোণ বের করবো খেয়াল করো টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু এটা কিন্তু ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল অন্ধকার ডোরার শর্ত ছিল অন্ধকার ডোরার শর্ত ছিল আর এন ল্যামডাটা ছিল কিন্তু পথ পার্থক্য এন ল্যামডা হলে তোমার এটা হচ্ছে তোমার উজ্জ্বল ডোরার শর্ত ছিল কিন্তু এখানে কিন্তু উল্টোটা হয়ে যাচ্ছে তাহলে উল্টো কেন হলো সেটা আমরা এখানে ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস করে তোমাদের ব্যাখ্যা করে দিলাম যে কেন এই কন্ডিশনটা তোমার উল্টো হয়ে গেল তাও এটাই হচ্ছে তোমার একক চিরের দরুন অপবর্তন তো এই একক চিরের দরুন অপবর্তন থেকে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে আসে যে তোমার দ্বিতীয় ক্রমের অবম বিন্দুর জন্য অপবর্তন কোণ কত তখন অবম বিন্দুর ক্ষেত্রে এই সমীকরণটা ব্যবহার করতে হবে আর চরম বিন্দুর জন্য যদি চাই অপবর্তন অ্যাঙ্গেল তাহলে এই সমীকরণটা ব্যবহার করে অঙ্কটা করতে হবে এবার সেখানে কেন্দ্রীয় চরম বিন্দুর যে আলোক উজ্জ্বলতা সেটা সবচেয়ে বেশি হবে এটাকে বলা হচ্ছে তোমার সেন্ট্রাল ম্যাক্সিমা এই জায়গায় একটা অন্ধকার ডোরা তৈরি হবে এরপরে আবার আর একটা ফার্স্ট সেকেন্ড ফার্স্ট ম্যাক্সিমা তৈরি হবে এটা এরপরে এটা সেকেন্ড ম্যাক্সিমা এটা হচ্ছে থার্ড ম্যাক্সিমা আর দুইটা ম্যাক্সিমার মাঝে কিন্তু আবার একটা করে অবম বিন্দু তৈরি হচ্ছে ঠিক একইভাবে এই প্রান্তে কিন্তু চরম বিন্দু অবম বিন্দু তৈরি হবে আর এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু তৈরি হচ্ছে এবং কেন্দ্রীয় চরম বিন্দু যে আলোক উজ্জ্বলতা সবচেয়ে কি হবে বেশি হবে এবং কেন্দ্রীয় চরম বিন্দুর যে ডোরার এই কেন্দ্রীয় চরম বিন্দুর যে প্রস্থটা
বা তোমার এটার যে কৌণিক ব্যবধান সেটা কি হবে সবচেয়ে বেশি হবে। তো সেটা আমরা কিভাবে বের করতে পারি সেটা এখানে একটা ক্যালকুলেশন যে করেছি দেখো, অ্যাঙ্গুলার উইথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা এটা হচ্ছে চিরের প্রস্থ এ, আর চির হতে পর্দার দূরত্ব হচ্ছে ডি, আর এই পয়েন্টে ধরো সেন্ট্রাল ম্যাক্সিমাটা তৈরি হলো। তাহলে আমরা এখানে মাঝখান থেকে একটা লম্ব টেনে দিয়েছি, উপরে অ্যাঙ্গেলটা যদি থেটা হয় নিচের অ্যাঙ্গেলটা কত হবে থেটা হবে, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরাটা তৈরি হয়েছে। আচ্ছা তাহলে আমরা দেখো কি লিখতে পারি, দেখো এই ক্যালকুলেশনটা আমরা এখান থেকে দেখাই, এ সাইন থেটা ইকুয়াল টু ল্যামডা, তাহলে সাইন থেটা ইকুয়াল টু ল্যামডা বাই এ লিখতে পারি আমরা এখানে। তাহলে তোমার এখানে যদি অ্যাঙ্গেলটা খুবই ক্ষুদ্র হয় যার জন্য এ থেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, কেন্দ্রীয় চরমের ক্ষেত্রে এখানে এন এর মানটা ওয়ান বসাতে হবে এখানে, তাহলে তোমার যার জন্য তোমার এন ল্যামডা তোমার এনটা এখানে সরে যাবে, এন সরে যাওয়ার কারণে তোমার এখানে তৈরি হচ্ছে তোমার ল্যামডা, তাহলে সাইন থেটা ইকুয়াল টু তোমার ল্যামডা বাই এ, তাহলে থেটা ক্ষুদ্র হওয়ার কারণে থেটা ইকুয়াল টু ল্যামডা বাই এ লিখতে পারি। আর এখানে ট্যান থেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এই পয়েন্ট এখানে এই যে ও প্রাইম আর ও এটাকে আমরা নামকরণ করলাম ধরো এক্স, তাহলে ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি, তোর ভূমি মানে হচ্ছে তোমার এই জেডটি, তার মানে ট্যান থেটা ইকুয়াল টু এক্স বাই ডি, তাহলে থেটা ক্ষুদ্র হওয়ার কারণে ট্যান থেটাকে আমরা শুধু থেটা লিখতে পারি, তাহলে থেটা ইকুয়াল টু এক্স বাই ডি, তাহলে ফাইনালি আমার এখানে তৈরি হচ্ছে এটা থেটা ইকুয়াল টু ল্যামডা বাই এ আর এখানে থেটা ইকুয়াল টু এক্স বাই ডি, তাহলে এই ল্যামডা বাই এ আর এক্স বাই ডি পরস্পর কি হবে সমান হবে, ফাইনালি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু ডি ল্যামডা ডিভাইডেড এ। তাহলে এই যে আমরা এই এক্স পেলাম এই এক্সটা কিন্তু তোমার এই উজ্জ্বল ডোরার রৈখিক প্রস্থ, অর্থাৎ এই যে ও থেকে ও প্রাইম এতটুকু কিন্তু পেলাম, কিন্তু টোটাল রৈখিক প্রস্থ কিন্তু ও প্রাইম থেকে এই যে ও ডাবল প্রাইম এই পর্যন্ত, তো আমার উপরের অংশটা আমরা পেয়ে গেলাম ও ও প্রাইমটা পেয়ে গেলাম তথা এক্স পেয়ে গেলাম, এই এক্স কে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব দেখো টোটাল লিনিয়ার উইথটা পেয়ে যাব 2x, দ্যাট ইজ ইকুয়াল টু কেন টু দ্বারা গুণ করছে কারণ উপরে অর্ধেক আছে এবং নিচে অর্ধেক আছে, তাহলে টোটাল ডোরার প্রস্থ পাওয়ার জন্য দুই দ্বারা কি করতে হবে গুণ করতে হবে, তাহলে 2x x মানে হচ্ছে d ল্যামডা বাই a, তাহলে 2 ল্যামডা d ডিভাইডেড a, এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করব কেন্দ্রে উজ্জ্বল ডোরা রৈখিক প্রস্থ বের করবে, আর কৌণিক প্রস্থ যেটা বের করবে সেটা হচ্ছে তোমার এটা দিয়ে বের করতে পারো এটা দিয়ে বের করতে পারো, থেটা ইকুয়াল ল্যামডা বাই এ তার দ্বিগুণ করতে হবে কেননা তোমার উপরে যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এটাও থেটা এটাও থেটা, তাহলে টোটাল কৌণিক অ্যাঙ্গেলটা হবে 2 থেটা, এই জন্য আমরা এখানে কি করেছি দেখো 2 থেটা দ্যাট ইজ ইকুয়াল টু 2 আর থেটা মানে হচ্ছে ল্যামডা ডিভাইডেড এ, তুমি এটাও লিখতে পারো এক্স ডিভাইডেড ডিও লিখতে পারো, অঙ্কের যে মানগুলো দেওয়া থাকবে সেই অনুসারে তোমাকে এই সমীকরণ ব্যবহার করে লিনিয়ার উইথ বের করবে বা রৈখিক প্রস্থ বের করবে, আর নিচের সমীকরণটা ব্যবহার করে তুমি কৌণিক প্রস্থটা বের করবে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার ক্ষেত্রে। আচ্ছা এবারে দেখো এখানে আমরা যে অপবর্তনটা পড়লাম সেটা হচ্ছে তোমার একক চিরের দরুন অপবর্তন, গ্রেটিং দ্বারা একটা অপবর্তন আছে, গ্রেটিং বলতে বোঝানো হয় যে কোনো সমতল কাঁচ প্লেটের উপরে যদি অসংখ্য চির তৈরি করা হয় তাহলে সমপ্রস্থের অসংখ্য চির তৈরি করা হয় তাহলে সেই সমতল কাঁচ প্লেটটিকে বলা হয় অপবর্তন গ্রেটিং, যেমন আমি দেখানে দেখো এখানে এই যে এটা একটা চির এটা একটা প্রতিবন্ধক এবার এটা একটা চির এটা আবার প্রতিবন্ধক আবার এটা একটা চির, এরকম অসংখ্য চির তৈরি করা যায় তাহলে সমপ্রস্থ কোন সমতল কাঁচ প্লেটে সমপ্রস্থের অসংখ্য চির তৈরি করা হলে ওই সমতল কাঁচ প্লেটটিকে বলা হয় তোমার অপবর্তন গ্রেটিং, এবং অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে কিন্তু এখানে একটা চির নাই অসংখ্য চির থাকবে, তোমরা শুনলে আশ্চর্য হবে যে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে প্রায় 4,000 থেকে 5,000 চির তৈরি করা যায়, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের মাঝে তোমার 6,000টি চির তৈরি করা যায় এই গ্রেটিং তোমার অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে, তাহলে তোমার সেই গ্রেটিং এর ক্ষেত্রে যেহেতু আমরা আলাদা আলাদা স্বতন্ত্র উৎস পেয়ে যাচ্ছি এই জন্য তোমার এই গ্রেটিং এর ক্ষেত্রে চরম অবম ডোরার জন্য যে শর্ত সেটা ব্যতিচারে যে শর্তগুলো আছে সেটাই ব্যবহৃত হবে, কেননা এক্ষেত্রে অসংখ্য চির ব্যবহৃত হবে এবং প্রত্যেকটা চির সুসংগত উৎস হিসেবে কাজ করবে, কিন্তু একক চিরের ক্ষেত্রে কিন্তু একটা চির ছিল এবং সেটাই তোমার ডিভাইডেড হয়ে তোমার তারা উপরিপাতিত হয়ে তোমার সেখানে অপবর্তন তৈরি করেছে যার কারণে কন্ডিশনটা কিন্তু ওখানে উল্টো হয়ে গেছে, কিন্তু এখানে যেহেতু তোমার সিঙ্গেল অসংখ্য চির আছে সুতরাং এই অসংখ্য চির গুলো তোমার কি হিসাবে কাজ করবে সুসংগত উৎস হিসাবে কাজ করবে, ফলে তোমার এখানে অপবর্তন ব্যতিচারের ক্ষেত্রে যে উজ্জ্বল ডোরা যে শর্ত ছিল আর অন্ধকার ডোরা যে শর্ত ছিল গ্রেটিং এর ক্ষেত্রে উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরা শর্ত ব্যতিচারের অনুরূপ হবে, এটা আমি লিখে দিয়েছি এখানে, তাহলে তোমার উজ্জ্বল ডোরা শর্ত হবে। আচ্ছা এখানে একটা কন্ডিশন আছে কথা আছে কথা হচ্ছে তোমার এটা হচ্ছে চিরের প্রস্থটাকে আমি নামকরণ করেছি এ আর বাধা বা প্রতিবন্ধটাকে নামকরণ করেছি বি, দুটি চিরে মাঝখানে একটা বাধা থাকবে সেটাকে নামকরণ করা হয়েছে বি, তো একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত যে দৈর্ঘ্য সেটাকে বলা হচ্ছে গ্রেটিং ধ্রুবক, তো এই গ্রেটিং ধ্রুবককে ডি দ্বারা প্রকাশ করা হয়, তো একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরুর মাঝে কি কি আছে, একটা চিরের প্রস্থ আছে এবং একটা বা প্রতিবন্ধক বা বাধা আছে, তো চিরের প্রস্থটাকে আমরা নামকরণ করেছি এ আর বাধাটাকে আমরা নামকরণ করেছি বি,
তাহলে আমরা ডি ইকালো নিতে পারি গ্রেটিং ধ্রুবক ডি দ্যাট ইজ ইকাল টু এ প্লাস বি। তাহলে গ্রেটিং ধ্রুবকের সংজ্ঞা হচ্ছে একটি চীরের শুরু থেকে পরবর্তী চীরের শুরু পর্যন্ত যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে তোমার গ্রেটিং ধ্রুবক। তাহলে গ্রেটিং ধ্রুবক ডি দ্যাট ইজ ইকাল টু এ প্লাস বি। আচ্ছা বলো তো এ প্লাস বি দৈর্ঘ্যে কয়টা রেখা আছে? এই যে একটা রেখা আছে যে বিটাই হচ্ছে রেখা, বা কয়টা চীর আছে? একটি চীর আছে, আমরা রেখা দ্বারা এটাকে ইন্ডিকেট করি। তাহলে এ প্লাস বি তথা ডি দৈর্ঘ্যে একটি রেখা আছে, এখানে একটি রেখা আছে, তোমার এ প্লাস বি দৈর্ঘ্যের রেখার সংখ্যা একটি। তাহলে আমার একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা কত হবে? তোমার ওয়ান বাই এ প্লাস বি। তো একক দৈর্ঘ্যের রেখার সংখ্যাকে আমরা নামকরণ করেছি ক্যাপিটাল এন, এই জন্য এখানে লেখা হয়েছে ডি দ্যাট ইজ ইকাল টু এ প্লাস বি দ্যাট ইজ ইকাল টু ওয়ান বাই এন। এই এনটাকে বলা হচ্ছে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা। তাহলে আমার এখানে উজ্জ্বল বা চরম বিন্দুর শর্ত হবে তোমার ডি সাইন থেটা, অর্থাৎ এই টোটাল দৈর্ঘ্যটা চলে আসবে তখন গ্রেটিং ধ্রুবক যেটা ডি সাইন থেটা দ্যাট ইজ ইকাল টু এন ল্যামডা। এখানে ব্যতিচারের ক্ষেত্রে যে উজ্জ্বল ডোরা শর্ত ছিল সেই শর্তটা এখানে পালিত হবে এন ল্যামডা। তাহলে ডি এর পরিবর্তে আমরা লিখবো এ প্লাস বি সাইন থেটা ইকাল টু এন ল্যামডা, এ প্লাস বি এর পরিবর্তে আমরা লিখতে পারি আবার ওয়ান বাই এন, তার মানে সাইন থেটা ডিভাইডেড এন ইকাল টু এন ল্যামডা। তাহলে গ্রেটিং দ্বারা যখন তুমি অপবর্তন বের করবে তখন কিন্তু সাইন থেটা ডিভাইডেড এন ইকাল টু এন ল্যামডা, যেখানে ক্যাপিটাল এনটা হচ্ছে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা আর এনটাকে বলা হচ্ছে তোমার ক্রম। আর অন্ধকার ডোরার ক্ষেত্রে শর্ত হচ্ছে ডি সাইন থেটা ইকাল টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু, টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু। তাহলে এ প্লাস বি ইন্টু তোমার সাইন থেটা দ্যাট ইজ ইকাল টু তোমার টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু। তাহলে সাইন থেটা ডিভাইডেড এখানে এ প্লাস বি এর পরিবর্তে আমরা লিখবো ওয়ান বাই এন, তাহলে এন ইন্টু ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা গ্রেটিং দ্বারা অপবর্তন বললে আমরা চরম বিন্দু বা উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল এটা দিয়ে বের করবো, আর যদি অবম বা অন্ধকার বিন্দু বলে তাহলে আমরা অ্যাঙ্গেল এই সমীকরণটা দিয়ে বের করবো। তাহলে একক চীরের দরুন যে সংজ্ঞাটা আর একক চীরের ক্ষেত্রে যে শর্তগুলো ছিল এই শর্তগুলো আর একক গ্রেটিং দ্বারা অপবর্তনের ক্ষেত্রে শর্তগুলো কিন্তু উল্টো হয়ে গেল, উল্টো হয়ে যাচ্ছে। এই শর্তগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে অঙ্কগুলো করার ক্ষেত্রে। আচ্ছা তাহলে এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা অঙ্ক করব। আর একটা টপিক হচ্ছে লাস্ট টপিক, সেটি হচ্ছে তোমার আলোর সমাবর্তন কাকে বলে। সমাবর্তন মানে হচ্ছে তোমার একত্রিত করা, অর্থাৎ তোমার এই সমাবর্তনটা করা হয় টুরমালিন নামক এক প্রকার ক্রিস্টালের মাধ্যমে, এটা এখানে লেখা আছে। এগুলো একটু তোমরা লেখাপড়া করবে, স্টাডি করবে। টুরমালিন ক্রিস্টাল হচ্ছে তোমার অনেকগুলো ধাতুর অক্সাইডের সংমিশ্রণে, রাসায়নিক সংমিশ্রণে তোমার এই টুরমালিন ক্রিস্টালটা তৈরি করা হয়। এটার থ্রি ডাইমেনশনাল পিকচার হচ্ছে তোমার এরকম ষড়ভুজ আকৃতির, তোমার ছয়টা বাহু থাকবে এখানে, এবং এই যে তোমার এমএন যে ডটেড লাইন রেখা যেটা টানা হয়েছে এটাকে বলা হচ্ছে অপটিক্যাল অ্যাক্সিস। অর্থাৎ কোন আলোকরশ্মি যদি তোমার এই এই অ্যাক্সিস বরাবর আসে তাহলে তোমার সেটা এই টুরমালিন ক্রিস্টাল ভেদ করে যাবে, কিন্তু এই বরাবর যদি কোনো রে যায় তাহলে সেটা ভেদ করে যাবে না। তার মানে এই টুরমালিন অ্যাক্সিস এর সমান্তরাল যে রে গুলো থাকবে, অর্থাৎ এই বরাবর যে রে গুলো থাকবে উপরে নিচে, তারা তোমার এই টুরমালিন এই অপটিক্যাল অ্যাক্সিস ভেদ করে, অর্থাৎ টুরমালিন ক্রিস্টাল ভেদ করে এই প্রান্তে আসবে। তো সেটা এখন আলোর সমাবর্তন কি? আলোর সমাবর্তন বলতে বোঝানো হয় নর্মালি আমাদের যে লাইট সোর্স, এই লাইট সোর্স থেকে কিন্তু আলো চারিদিকে তোমার ডিফ্রাক্টেড হয়ে যায়, চারিদিকে ছড়িয়ে যায়, অর্থাৎ বিভিন্ন বিভিন্ন তলে এই আলোগুলো কম্পন থাকে। তো বিভিন্ন তলে আলোকরশ্মি গুলো যে কম্পনটা আছে সেই কম্পন গুলোকে একটা নির্দিষ্ট তলে কম্পন ক্ষম করার যে ধর্ম সেই ধর্মটাকে বলা হচ্ছে তোমার আলোর সমাবর্তন। বিভিন্ন তলে কম্পনরত যে আলোক তরঙ্গ গুলো থাকবে এই আলোক তরঙ্গ গুলোর কম্পন গুলোকে একটা নির্দিষ্ট তলে কম্পন ক্ষম করার যে প্রবণতা বা ধর্ম এইটাকে বলা হচ্ছে তোমার আলোর সমাবর্তন। এই সমাবর্তনটা করা হয় কার মাধ্যমে? এই টুরমালিন ক্রিস্টালের মাধ্যমে। তো সেটা দেখো এই টুরমালিন ক্রিস্টাল দ্বারা কিভাবে আমরা এখানে সমাবর্তনটা করতে পারি সেটা এই চিত্রের মাধ্যমে আমি একটু ব্যাখ্যা করে দেখাবো। দেখো এই যে এখানে থেকে যে লাইট সোর্স, এটা লাইট সোর্সে দেখো এখানে তোমার তোমার কোন আলোক তরঙ্গের কম্পন এই বরাবর আছে, এই বরাবর আছে, এই বরাবর আছে। আমরা নর্মালি জানি যে আলো দুই প্রকার, আলো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোমার তরঙ্গ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ তো একটা রেখা বরাবর সঞ্চালিত হয়, তো একটা রেখা বরাবর সঞ্চালিত হয় বলে সেটাকে কিন্তু সমাবর্তিত করা যায় না। কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ কিন্তু তোমার কণাগুলোর কম্পনের দিক এবং প্রবাহের দিক পরস্পর সমকোণে থাকে, যার জন্য এটাকে কিন্তু আমরা সমাবর্তিত করতে পারি, অর্থাৎ দুইটা তলে কম্পন ক্ষম থাকে, যার জন্য তোমার যেমন আমরা তাড়িতচুম্বক যে তরঙ্গগুলো জানি সেই তাড়িতচুম্বক তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র তো পরস্পর লম্বভাবে থাকেই, আর তরঙ্গ কিন্তু আবার তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে অগ্রসর হয়। ফলে এই যে বিভিন্ন তলে যে কম্পনটা আছে সেই কম্পনটাকে আমরা কি করবো, একটা নির্দিষ্ট তলে কম্পন
তৈরি করবে। এই যে একটা নির্দিষ্ট তলে কম্পন ক্ষম করার যে প্রবণতা বা ধর্ম, সেটার নামই হচ্ছে তোমার এই আলোকীয় ধর্মটার নামই হচ্ছে আলোর সমাবর্তন। তাহলে এই সমাবর্তনটা করা হচ্ছে টুরমালিন ক্রিস্টাল দিয়ে। দেখো এটা একটা অসমাবর্তিত আলো, কম্পনটা দেখো বিভিন্ন দিকে আছে, বিভিন্ন দিকে আছে। এখন এই যে এই রেখাটাকে বলা হচ্ছে টুরমালিন ক্রিস্টালের অপটিক্যাল অ্যাক্সিস, এই এই অপটিক্যাল অ্যাক্সিস এর প্যারালাল যে রেগুলো থাকবে সেই রেগুলো কিন্তু তোমার এই টুরমালিন ক্রিস্টাল ভেদ করে এই প্রান্তে আসবে। দেখো এই যে এই রেগুলো কিন্তু তোমার এই টুরমালিন ক্রিস্টালের তোমার অপটিক্যাল অ্যাক্সিস এর প্যারালাল আছে। তাহলে তোমার এই যে এই পাশে যে আলোগুলো ছিল সেটা হচ্ছে অসমবর্তিত আলো, আনপোলারাইজড লাইট। কিন্তু ডান পাশে যে আলোগুলো আমরা পাচ্ছি সেটা কিন্তু বিভিন্ন দিকে নেই, একটা নির্দিষ্ট তলে কম্পন তৈরি হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো, সমবর্তিত আলো বা পোলারাইজড লাইট। তাহলে পোলারাইজটা আমরা কার মাধ্যমে করলাম এই টুরমালিন ক্রিস্টালের মাধ্যমে আমরা করলাম। আচ্ছা, তাহলে এই সমবর্তিত অসমবর্তিত আলোটা আমরা এই টুরমালিন ক্রিস্টালের মাধ্যমে কি করেছি, বিভিন্ন দিকে যে কম্পন গুলো ছিল সেই কম্পন গুলো আমরা একটা নির্দিষ্ট তলে কম্পন তৈরি করেছি। ফলে এই যে এই রেগুলোর উলম্ব বরাবর ভার্টিক্যাল যে কম্পোনেন্ট গুলো আছে, ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো কিন্তু তোমার এই টুরমালিন ক্রিস্টাল পাস করে এই পাশে আসবে। হরাইজন্টাল যে কম্পোনেন্ট গুলো থাকবে সেই কম্পোনেন্ট গুলো কিন্তু এই টুরমালিন ক্রিস্টাল ভেদ করে এই প্রান্তে আসবে না, এই টুরমালিন ক্রিস্টাল সেটাকে কি করে নেয়, শোষণ করে নেয়। ফলে এই সমবর্তিত আলোর যে আলোক তীব্রতা সেটা কিন্তু অসমবর্তিত আলোর আলোক তীব্রতা থেকে অনেক কম, 50% কিন্তু তোমার আলোক তীব্রতা এখানে পাওয়া যাবে। যেহেতু তোমার শুধু ভার্টিক্যাল কম্পোনেন্টটা তোমার এই পাশে পাস হয়ে আসবে, কিন্তু হরাইজন্টাল যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো এই টুরমালিন ক্রিস্টাল শোষণ করে নেয়। ফলে 50% আলো কিন্তু এই প্রান্তে দেখা যাবে। তার মানে অসমবর্তিত আলোর আলোক উজ্জ্বলতা বা তীব্রতা বেশি থাকে আর সমবর্তিত আলোর আলোক উজ্জ্বলতা বা তীব্রতা কম থাকে। তাহলে এই যে অসমবর্তিত আলোকে সমবর্তিত আলোতে রূপান্তর করলাম আমরা কার মাধ্যমে, টুরমালিন ক্রিস্টালের মাধ্যমে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা এই এই যে সমবর্তিত যে আলোটা পেলাম সেটাকে আমরা এখানে আর একটা তোমার টুরমালিন ক্রিস্টাল আমরা স্থাপন করবো। তাহলে এই টুরমালিন ক্রিস্টালের মাধ্যমে আমরা কি করলাম, এই অসমবর্তিত আলোকে সমবর্তিত আলোতে রূপান্তর করলাম, আর এই এই টুরমালিন ক্রিস্টালের মাধ্যমে আমরা আবার কি করব, এই সমবর্তিত আলোর গতি প্রকৃতি আমরা একটু ব্যাখ্যা করব, বৈশিষ্ট্য বা ধর্ম আমরা এখানে ব্যাখ্যা করব। এই জন্য তোমার এই টুরমালিন ক্রিস্টালটা প্রথমটাকে বলা হয় পোলারাইজার বা বিশ্লেষক, আর দ্বিতীয় টুরমালিন ক্রিস্টালটাকে বলা হয় অ্যানালাইজার। এটা পোলারাইজার মানে সমাবর্তক, সরি এটাকে বলা হয় সমাবর্তক পোলারাইজার, আর এটাকে বলা হয় অ্যানালাইজার বিশ্লেষক। তো পোলারাইজারের কাজ হচ্ছে অসমবর্তিত আলোকে পোলারাইজড করবে, আর অ্যানালাইজার বা বিশ্লেষকের কাজ হচ্ছে সমবর্তিত আলোর তোমার বৈশিষ্ট্য এখানে ব্যাখ্যা করবে বা চরিত্র ব্যাখ্যা করবে। কেমন, দেখো দেখো এই সম এই যে তোমার এই টুরমালিন ক্রিস্টালটা যদি তোমার অ্যাঙ্গেল করে দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, তাহলে দেখো এখানে আলোকের যে সমবর্তিত আলোর যে আলোক উজ্জ্বলতা ছিল সেটার আলোক উজ্জ্বলতা কিন্তু এখানে কমে যাচ্ছে, আলোকের তীক্ষ্ণতা হ্রাস পাচ্ছে। কেন হ্রাস পাচ্ছে, কেননা এটা ঘুরে যাচ্ছে। এটা ঘুরে যাওয়ার কারণে তোমার এই যে সমবর্তিত আলোর আলোর যে তোমার যে আলোক উজ্জ্বলতা এখানে যেটা ছিল সেটা এইটা ঘুরে যাওয়ার কারণে তোমার এটার কিছু কিছু অংশ তোমার এটা ভেদ করে যাওয়ার সময় কিছু অংশে আলো এখানে শোষিত হয়ে যাবে। এটা শোষিত হবার কারণে তোমার এই পার্শ্বে যে সমবর্তিত আলোটা পাবে সেই সমবর্তিত আলোর আলোক উজ্জ্বলতা তোমার কি হবে, কমে যাবে। তার মানে তোমার শুধু ভার্টিক্যাল কম্পোনেন্ট তো আসছে এখানে, কিন্তু এটা ঘুরে যাওয়ার কারণে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়ার কারণে ওই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের সাপেক্ষে যে ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো পেয়েছি আমরা সেইগুলো শুধু এই পাশে পাস হয়ে যাবে। ফলে এই সমবর্তিত আলোর আলোক উজ্জ্বলতা থেকে এই সমবর্তিত আলোক উজ্জ্বলতা আরো কি হবে, কমে যাবে। এবারে যদি 90 ডিগ্রি কোণে ঘুরে যায় অপটিক্যাল অ্যাক্সিসটা দেখো তোমার এই বরাবর আছে, তার মানে এই সমবর্তিত আলোটা কিন্তু আর একটাও এই পার্শ্বে আর ভেদ করে যেতে পারবে না, একটাও ভেদ করে যেতে পারবে না, ফলে আর এখানে কোনো আলো দেখা যাবে না। ফলে আমরা কি পেলাম, ফলে আমরা এই অ্যানালাইজার বা বিশ্লেষকের মাধ্যমে আমরা কি করলাম, পোলারাইজড লাইটের যে বৈশিষ্ট্য বা ধর্মগুলো আছে সেগুলো আমরা কি করতে পারলাম, ব্যাখ্যা করতে পারলাম। এই জন্য তোমার প্রথম যে টুরমালিন ক্রিস্টাল এটাকে বলা হয় পোলারাইজার বা সমাবর্তক, আর দ্বিতীয় টুরমালিন ক্রিস্টাল এটাকে বলা হয় অ্যানালাইজার বা বিশ্লেষক। অ্যানালাইজার বা বিশ্লেষকের মাধ্যমে আমরা কি করেছি, তোমার যে সমাবর্তিত যে আলোগুলো আছে এই আলোগুলোর আমরা বৈশিষ্ট্য আমরা এখানে ব্যাখ্যা করলাম। তাহলে এক্ষেত্রে তোমার আলোটি এক্ষেত্রে দেখো তোমার প্যারালালি এটার অপটিক্যাল অ্যাক্সিস আর এটার অপটিক্যাল পোলারাইজার এবং অ্যানালাইজার অপটিক্যাল অ্যাক্সিস প্যারালাল, ফলে এই আলোটা কিন্তু এই পাশে দেখা যাবে, ফলে আলোক উজ্জ্বলতার কোনো পরিবর্তন হবে না। কিন্তু তুমি যখন এটাকে অ্যানালাইজারের তোমার এটা অপটিক্যাল অ্যাক্সিস অর্থটাকে যখন তুমি ঘুরিয়ে দিলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন তোমার এই রেগুলো কিন্তু এখানে এসে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়ার কারণে শুধু ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা থাকবে এই বরাবর যে কম্পোনেন্টটা আসবে সেই কম্পোনেন্টটা শুধু এখানে পাস হবে। তো এই বরাবর পাস হওয়ার কারণে তোমার কিছু রে এখানে শোষণ হয়ে যাবে, ফলে তোমার এই সমবর্তিত আলোর আলোক উজ্জ্বলতা এখানে কমে যাবে। আর এটা যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে তখন আর এখানে কোনো আলো দেখা যাবে না। এখানে একটা সূত্র আছে, মেলাসের সূত্র, সেই মেলাসের সূত্রটা
দ্বারা আমরা তীব্রতা বের করতে পারি, আই ইকাল টু আই নট কজ স্কয়ার থেটা। তো সেই দিকে আমি যাব না, এগুলো তোমরা একটু দেখে নিবে। তো এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টার। এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল যে কনসেপ্ট গুলো ছিল সেগুলো শেষ হয়ে গেল। এই চ্যাপ্টারের মোট যে কনসেপ্টটা, তিনটা টপিক নিয়ে আমরা আলোচনা করলাম, এটা হচ্ছে আলোর ব্যতিচার, 2 নম্বর হচ্ছে আলোর অপবর্তন, আর 3 নম্বর হচ্ছে আলোর সমবর্তন। তো আলোর সমাবর্তনের সংজ্ঞাটা একটু ভালো করে দেখবে, এগুলো পরীক্ষা অনেক সময় আসে। আর আলোর ব্যতিচার অপবর্তনের সংজ্ঞাটাও আসে, আলোর ব্যতিচারের ক্ষেত্রে শর্ত কি, অপবর্তনের ক্ষেত্রে শর্ত কি, তোমার আলোর সমাবর্তন কিভাবে করা যায় ব্যাখ্যা করে, সেটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষা অনেক সময় আসতে পারে। এই বৈশিষ্ট্যগুলো দেখবে। আর ব্যতিচারের যে ম্যাথমেটিক্যাল যে অ্যানালাইসিস গুলো আমরা করেছি, তার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো ভালো করে দেখবে। ব্যতিচার থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন হয়, অপবর্তন থেকে পরীক্ষায় খুবই কম প্রশ্ন হয়। তারপরে দেখতে হবে, কেননা সৃজনশীল পদ্ধতিতে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে না আসবে এটা বলা খুবই মুশকিল। তো মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের যে থিওরি ছিল সেই থিওরি শেষ হয়ে গেল। এখন আমরা 2-1 অঙ্ক দেখতে পারি। দেখো, কোন চিরের প্রস্থ এত, তার মানে এখানে এর মানটা বলা আছে যে আলো দিয়ে এখানে আলোকিত করা হচ্ছে, তার তরঙ্গ দৈর্ঘ্য এত অ্যাংস্ট্রম, ল্যামডা বলা আছে, কেন্দ্রীয় চরমের উভয় পার্শ্বে প্রথম ক্রম অবম গুলোর কৌণিক দূরত্ব কত। প্রথম ক্রম অবম, প্রথম ক্রম অবম। আচ্ছা, তাহলে কেন্দ্রীয় চরমের উভয় পার্শ্বে তো প্রথম ক্রম অবম বিন্দু তৈরি হয়, তাহলে এখানে এন এর মান হবে 1, তা ল্যামডা বলা আছে, তাহলে তোমার 2θ ইকাল টু হবে, যেহেতু তোমার কেন্দ্রীয় চরমের উপরে অবম প্রথম ক্রম অবম আছে, নিচেও কিন্তু প্রথম ক্রম অবম আছে, সুতরাং উপরে অ্যাঙ্গেলটা থেটা হলে নিচের অ্যাঙ্গেলটাও থেটা হবে, তাহলে উভয় পার্শ্বে প্রথম ক্রম অবমের জন্য অ্যাঙ্গেল হবে 2θ। তাহলে আমরা দেখো সমীকরণটা হচ্ছে, অবমের শর্ত হচ্ছে এটা এক, যদি যেহেতু তোমার গ্রেটিং ধ্রুবক বলা নাই, সুতরাং এখানে গ্রেটিং তার অপবর্তন বলা নাই, সুতরাং একক চিরের ধরুন অপবর্তন দিয়ে অঙ্কটা তোমাকে করতে হবে। তাহলে এ সাইন থেটা ইকাল টু এন ল্যামডা, এটাই হচ্ছে অবমের শর্ত। তাহলে সাইন থেটা ইকাল টু এন ল্যামডা বাই এ, এবারে ল্যামডা এন এ এগুলো মান বলা আছে, তাহলে থেটা ইকুয়াল টু পেয়ে গেলে, তাহলে 2 দ্বারা গুণ করলে তুমি কি পেয়ে যাবে, তোমার কেন্দ্রীয় চরমের উভয় পার্শ্বে প্রথম ক্রম অবমের জন্য কৌণিক দূরত্ব তোমরা পেয়ে যাবে, তাহলে তোমার 2 দ্বারা গুণ করলে এটা এই মানটা তৈরি হচ্ছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবারে দ্বিতীয় যে অঙ্কটা আছে, দ্বিতীয় অঙ্কটা একই অনুরূপ তোমার এখানে সেম অঙ্ক, এটা দেখে নিবে তোমরা। এখানে ডোরার চিরের প্রস্থ চেয়েছে, যে একটি সরু চির থেকে এত দূরে পর্দা স্থাপন করা হলো, চিরটিকে এত তরঙ্গ দৈর্ঘ্যে আলো দ্বারা আলোকিত করা হলো, কেন্দ্রীয় চরঙ্গ উভয় পার্শ্বে প্রথম অবমের দূরত্ব যদি এত হয় তবে চিরের বিস্তার নির্ণয় করো, চিরের বিস্তার চেয়েছে। তো এখানে দেখো ট্যান থেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ওই যে এক্স বাই ডি, যে ফর্মুলাটা আমরা এখানে লিখেছিলাম, এই যে আমি যদি একটু উপরের দিকে যাই, ট্যান থেটা ইকুয়াল টু সেটাই হচ্ছে এক্স, আর ডি মানে হচ্ছে চির হতে পর্দার দূরত্ব 1, ক্যালকুলেশন করলে থেটা পেয়ে যাবে। আর এ সাইন থেটা ইকুয়াল টু এন ল্যামডা, এন এর মান 1, ল্যামডা জানা আছে, আর থেটা তো ক্যালকুলেশন করেছে, চিরের প্রস্থ পেয়ে যাবে। এই একই ভাবে তোমার এখানে আর একটা অঙ্ক বলা আছে, এখানে এটা একটা সেম অঙ্ক, এটা গ্রেটিং দ্বারা অপবর্তন বলা আছে। গ্রেটিং দ্বারা অপবর্তনের ক্ষেত্রে অবশ্যই ডি গ্রেটিং ধ্রুবক নিয়ে আসতে হবে, ডি সাইন থেটা ইকুয়াল টু এন ল্যামডা। তো সেই সূত্রটা দিয়ে এখানে অঙ্কটা করা আছে। সময় খুব বেশি নাই, লাস্ট 1 মিনিট সময় আছে। এবার এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেখা যাচ্ছে। এই সৃজনশীল প্রশ্নটা দেখো সলিউশন করতে চাইলে, প্রতি মিটারে এত সংখ্যক রেখা সম্পন্ন গ্রেটিং অপবর্তন, গ্রেটিং এর মধ্য দিয়ে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফিল্টারের সাহায্যে লম্বভাবে আপতিত করা হলো, এখন চেয়েছে যে তোমার এত তরঙ্গ দৈর্ঘ্যের আলোর প্রথম ক্রমের অপবর্তন কোন কত। আচ্ছা, তো ল্যামডা বলা আছে আর ডি ইকাল টু 1/n, প্রতি মিটারে রেখা সংখ্যা বলা আছে এটা, তো সেটা গ্রেটিং ধ্রুবক বের করে নেওয়া হলো। আর কত তরঙ্গ দৈর্ঘ্যের, এত তরঙ্গ দৈর্ঘ্যের আলোর প্রথম ক্রমের অপবর্তন ক্রম, তো প্রথম ক্রমের জন্য এর মান কত হবে 1, তাহলে তোমার প্রথম ক্রমের অপবর্তন কোন। আচ্ছা, এখানে অবম না চরম বিন্দু বলা নাই, সেটা এরা করেছে তোমার চরম বিন্দু নিয়ে অঙ্কটা করেছে, প্রথম ক্রমের অপবর্তন কোন, কিন্তু প্রথম ক্রমের কি, চরম বিন্দু না অবম বিন্দু সেটা কিন্তু বলা নাই। আর এখানে কোন শর্ত সূত্রটা অ্যাপ্লাই করেছে, ডি সাইন থেটা ইকুয়াল টু এন ল্যামডা, উজ্জ্বলের শর্তটা এখানে অ্যাপ্লাই করেছে, তাহলে ডি সাইন থেটা ইকুয়াল টু এন ল্যামডা, সাইন থেটা ইকুয়াল টু এন ল্যামডা বাই ডি। তো এই এন এর মান জানা A1, ল্যামডা জানা আছে, ডি এর মানটা আমাদের এখানে জানা আছে, গ্রেটিং ধ্রুবকের মান ক্যালকুলেশন করলে তুমি থেটা পেয়ে যাবে। এবারে দেখো প্রশ্ন মতে, প্রশ্ন উদ্দীপকের আলোকে চতুর্থ ক্রমের অপবর্তন পাওয়া সম্ভব কিনা, চতুর্থ ক্রমের অপবর্তন পাওয়া সম্ভব কিনা, এটা উজ্জ্বলটাই বের করছে ওরা। তাহলে ডি সাইন থেটা ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে আমরা এখানে ডি এর মানটা জানা আছে, এন এর মানটা জানা আছে, এন এর মানটা হচ্ছে 4,
মানে চতুর্থ ক্রমের অপবর্তন পাওয়া সম্ভব কিনা, আমরা এখানে সাইন থেটাটা বের করবো। তাহলে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি সাইন থেটার মান এসেছে 1.08, কিন্তু আমরা জানি যে সাইন থেটার সর্বোচ্চ মান হচ্ছে 1। তো যেহেতু এই মানটা 1 এর চেয়ে বড়, সুতরাং পর্দায় চতুর্থ ক্রমের অপবর্তন পাওয়া সম্ভব নয়। এই ঠিক একই ভাবে তোমার পরে আর একটা অঙ্ক করা আছে, এইভাবে তোমরা এই অপবর্তন অঙ্কগুলো দেখবে, কিন্তু অবশ্যই তোমরা ব্যতিচারের যে অংশটা আছে সেই অংশটা তোমরা বেশি গুরুত্ব দিবে। মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেল, লাস্ট ওয়ান একটা চ্যাপ্টার আছে, তো এই লাস্ট ওয়ান চ্যাপ্টারটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো। তো সেই ক্লাসে সবাই তোমরা জয়েন করবে, তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে।